আসসালামু আলাইকুম ভিউয়ার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ব্যাংক বাইবাই যে প্রশ্নগুলো করা হয়ে থাকে, মানে যে কমন প্রশ্নগুলো প্রায় করা হয়ে থাকে, এরকম আটটি প্রশ্ন আপনাদের সামনে তুলে ধরব যে প্রশ্নগুলো প্রায় ব্যাংক বাইবাই করা হয়ে থাকে। সুতরাং আপনারা যারা ব্যাংক বাইবার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ আপনাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর তাছাড়াও আপনারা যারা নতুন ব্যাংক রিলেটেড পিলি এবং রিটার্ন পরীক্ষার কথা ভাবছেন তারাও এই ভিডিওটি দেখবেন, কারণ ব্যাংকের আপনারা পিলি পরীক্ষা দেওয়ার পর এবং রিটার্ন পরীক্ষা দেওয়ার পর তো অবশ্যই আপনারা বাইবা বোর্ডের সম্মুখীন হবেন এবং আপনাদেরকে বাইবা পরীক্ষা দিতে হবে। সেক্ষেত্রে পূর্ব থেকেই বাইবা বোর্ডে কী জাতীয় প্রশ্ন করা হয়ে থাকে সেটি আপনার জানা থাকলে ব্যাংকে বাইবার জন্য প্রস্তুতি নেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। তবে ব্যাংকের বাইবায় যে প্রশ্ন করা হয়ে থাকে সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরার পূর্বে আমি আপনাদেরকে বলবো, আমাদের এই চ্যানেলটিতে জব প্রিপারেশন এবং সাজেশনমূলক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করা হয়েছে এবং হচ্ছে। তাই আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনে টাচ করে অলে টাচ করে দিবেন, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় সবার আগে। এখন আমি ব্যাংক বাইবাই যে কমন আটটি প্রশ্ন প্রায় করা হয়ে থাকে সেই সম্পর্কে সংক্ষেপে বলবো। প্রথমে প্রায় টেল মি অ্যাবাউট ইউরসেলফ এই প্রশ্নটি করা হয়ে থাকে, মানে তোমার নিজ সম্পর্কে বলো। সেক্ষেত্রে আপনি আপনার নিজ সম্পর্কে সুন্দরভাবে আগেই এই বর্ণনাটি মানে আপনি আয়ত্ত রাখবেন। আপনি আপনার নিজ সম্পর্কে প্রথমে আপনার শিক্ষকগত যোগ্যতা এবং আপনার একাডেমিক যোগ্যতার পাশাপাশি আপনার যে সংক্ষিপ্ত সময়ের যে কোর্সগুলো করেছেন 3 মাসের 6 মাসের সেই কোর্সগুলো কথাও আপনি বলবেন, এবং ব্যাংকিং রিলেটেড নিয়ে যে আপনার মানে ব্যাংকে চাকরি করার বিষয়ে আপনার যে চিন্তা ভাবনা সেই সংক্ষেপে বলবেন। তারপর যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে সেটি হচ্ছে পঠিত বিষয়, মানে আপনি অনার্স এবং মাস্টার্স লেভেলে বিশেষ করে ব্যাংকিং রিলেটেড এবং অর্থনীতি রিলেটেড যে পঠিত বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আপনি মৌলিক জ্ঞান রাখবেন, সেই বিষয়গুলো আপনি সামান্য রিভিশন দিয়ে যাবেন। কারণ যেহেতু এটি ভাইবা পরীক্ষা, এখানে তো আর আপনি কোনো বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে চাইবে না, বিশদ বর্ণনা চাবে না, এখানে মানে কাকে বলে ওই জিনিসটি কি, হ্যাঁ এই জাতীয় মানে কি কাকে বলে এই জাতীয় প্রশ্ন আপনি করবে। সেজন্য আপনি অনার্স এবং মাস্টার্স লেভেলে ব্যাংকিং রিলেটেড এবং অর্থনীতি রিলেটেড যে বিষয়গুলো আছে আপনি সামান্য সামান্য ডিভিশনগুলো দিয়ে যাবেন ওই বিষয়গুলো সম্পর্কে। তারপর তৃতীয় যে বিষয়টি সম্পর্কে প্রশ্ন করা হয়ে থাকে প্রায় সেটি হচ্ছে নিজ এলাকা, মানে আপনি যেই এলাকা কিংবা যেই জেলার আপনার বাসিন্দা সেই জেলার সাথে যদি মুক্তিযুদ্ধ কিংবা ভাষা আন্দোলনের সাথে সম্পর্কিত কোনো ঘটনা যদি থাকে কিংবা কোনো ঐতিহাসিক ঘটনা যদি থাকে এই ঘটনাগুলো আপনি ভালোভাবে জেনে যাবেন, কারণ আপনি নিজ এলাকা সম্পর্কে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে। তারপর চতুর্থ যে বিষয়টি এবং যে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রায় করা হয়ে থাকে সেটি হচ্ছে পদ ও প্রতিষ্ঠান, মানে আপনি যেই পদের জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছেন এবং যেই প্রতিষ্ঠানে আপনি মানে চাকরি পেলে চাকরি করবেন সেই পদ ও প্রতিষ্ঠানের যে মানে কার্যাবলী এবং কার্যের যে পরিধি এটি আপনি ভালোভাবে জানবেন, মানে সেই পদ এবং প্রতিষ্ঠানের মধ্যে কী কী কাজ এবং আপনি কী কী দায়িত্ব ও কর্তব্য সমূহ পালন করতে হবে। কারণ আপনি যে পদে আপনি চাকরি দিতে যাচ্ছেন সেই পদের কাজ দায়িত্ব কর্তব্য যদি আপনি না জানেন তাহলে তো এটি আপনি তো সেই পদের জন্য উপযুক্ত হলেন না। সেজন্য সংক্ষেপে আমি যেটি বলবো মানে সেই পদ ও প্রতিষ্ঠানের কাজ ও কার্যাবলী আপনি ভালোভাবে জেনে যাবেন। এই সম্পর্কে কিন্তু প্রায় একবারে 100% আপনি নিশ্চিত থাকতে পারেন এই সম্পর্কে প্রশ্ন করা হবেই ইনশাআল্লাহ। পঞ্চম যে বিষয়টি সম্পর্কে প্রায় প্রশ্ন করা থাকে সেটি হচ্ছে ব্যাংকিং সেক্টর, মানে বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক সহ আরও অন্যান্য যে সরকারি বেসরকারি যে ব্যাংক আছে সেই সব ব্যাংকের যে কার্যাবলী এই কার্যাবলীগুলো আপনি ভালোভাবে জেনে যাবেন। কারণ ব্যাংকিং সেক্টরের যে পরিধি এবং তাদের যে কার্যাবলী এবং তাদের যে বর্তমান অবস্থা এই সম্পর্কে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে। ষষ্ঠ যে বিষয়টি এটি হচ্ছে অর্থনীতি সম্পর্কে, অর্থনীতি সম্পর্কে আপনি ভালোভাবে জেনে যাবেন, বিশেষ করে বাজেট, জিডিপি, জিএনপি, মাথাপিছু আয়,
ফরেন রিজার্ভ, বৈদেশিক রেমিটেন্স, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন, মানে এই জাতীয় অর্থনীতির যে মৌলিক মানে আলোচ্য বিষয়গুলো, মূল মূল যে বিষয়গুলো, এই বিষয়গুলো সম্পর্কে আপনি সংক্ষেপে আপনি রিভিশন দিয়ে যাবেন। এই জাতীয় বিষয় সম্পর্কে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে। সপ্তম যে বিষয় সম্পর্কে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে সেটি হচ্ছে আন্তর্জাতিক সংস্থা, মানে বড় বড় যে আন্তর্জাতিক সংস্থাসমূহ, এই আন্তর্জাতিক সংস্থাসমূহ সম্পর্কে আপনি সংক্ষেপে ধারণা নিয়ে যাবেন। যেমন WB, ADB, IDB, WTO, EU, এই সংস্থাগুলোর মিনিং এবং তাদের সংক্ষিপ্ত যে কার্যাবলী, এই সম্পর্কে আপনি সংক্ষেপে জেনে যাবেন। এইসব বিষয়ে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে। তারপর অষ্টম যে বিষয় সম্পর্কে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে সেটি হচ্ছে সাম্প্রতিক ঘটনাবলী, মানে সাম্প্রতিক যে বিষয়ে যে যদি কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে তাহলে এই সম্পর্কে প্রায় প্রশ্ন করা হয়ে থাকে। তাই আপনি সাম্প্রতিক ঘটনাবলীগুলো একটু পেপার নিয়মিত পড়বেন এবং সাম্প্রতিক বিষয়াবলী, গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যাওয়া বিষয়গুলো আপনি একটু মাথায় রাখবেন। কবে হয়েছিল, কোথায় হয়েছিল, কী কারণে হয়েছিল, এরকম আর কি। বিশেষ করে আপনি কারেন্ট অ্যাফেয়ার্স, মাসিক যে কারেন্ট অ্যাফেয়ার্স আছে এটিও আপনি পড়তে পারেন। ব্যাংকিং প্রিপারেশন সাজেশন কিংবা ভাইবা হোক, কিংবা প্রিলি পরীক্ষা হোক, কিংবা রিটেন পরীক্ষা হোক, এই সম্পর্কে আপনাদের যদি যে কোনো প্রশ্ন যদি থাকে, যদি কোনো প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমরা ইনশাল্লাহ সাথে সাথে আপনাদের সেই প্রশ্নের উত্তর দেব। তো আপনাদের সকলের ভাইবা পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি ভালো কামনা করে আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি।